কুড়িগ্রামের চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নড়বড়ে অবস্থা। এসব বিদ্যালয়ের শিক্ষকরা মাসের পর মাস স্কুলে উপস্থিত না হয়ে প্রক্সি শিক্ষক দিয়ে চালাচ্ছে বিদ্যালয়ের পাঠদানের কার্যক্রম। অপরদিকে নদী ভাঙলের কবলে পড়ে বিদ্যালয়গুলোর নাজুক অবস্থায় শিক্ষার্থীর উপস্থিতি কমে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী জেলার মোট প্রাথমিক বিদ্যালয় 1,240টি, এর মধ্যে চরাঞ্চলে 206টি এবং নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হলে স্থানান্তর করা হয় 6টি। এসব বিদ্যালয়ের অধিকাংশই পাঠদান অনুপযোগী। কোথাও টিনের চালার স্কুল ঘর আছে, নেই বিদ্যালয়ের সাইনবোর্ড, প্রাক প্রাথমিক ক্লাসের নেই কোনো উপকরণ, শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই নেই বললেই চলে। কোথাও চারজন শিক্ষকের জায়গায় দুজন শিক্ষক উপস্থিত, আবার কোথাও পাঁচজন শিক্ষকের জায়গায় একজনও নেই। কোথাও কোথাও ক্লাস নিচ্ছেন প্রক্সি শিক্ষক, আবার কোথাও ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী। মাস্টার ঠিকমতো ক্লাস করে না, সেজন্য ছাত্র আসে না। চান মাস্টার হলো প্রধান শিক্ষক, উনি একটার সময় ছুটি দিয়ে চলে গেছে। মাস্টার আসে দেরিতে, যাও তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি যা, ছাত্র ঘর পড়া হয় না, লেখাপড়া সেরকম হয় না, মেয়েরা স্কুলে আসতে চায় না। সকাল 9টা থেকে বিকেল 4:15 পর্যন্ত বিদ্যালয়ে পাঠদানের কথা থাকলেও শিক্ষকদের আসা ও যাওয়ার সময়ের কোনো ঠিক নেই। আবার অনেক স্কুলে দুপুর 12টার মধ্যেই শিক্ষকরা ছুটি নিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। পাঁচজন শিক্ষক আছে, এখনো আসে নাই। তাদেরকে অনেক ফ্রি টাইমে শেখাই যায়, দুই চারটা শেখে, আমাদেরকে ভালো লাগে বাচ্চাদের পড়াশোনা করার জন্য। মেয়ে হচ্ছে আমাদের স্কুলে মেয়ে চারজন, একজন শিক্ষক কয়েকজন হলো আসছে, আর হলো আমি নিয়মিত আসি আর কি। তার কারণে একটু দুই দিন থেকে একটু ছুটি নিছে, বাচ্চা অসুস্থ, আর সামসুল নেওয়ার মনে হয় ও মিটিংয়ে ইয়াতে ভিজিটে গেছে আসে। আমরা তো সবাই আসি, আর হয়তো বা আমাদের মাঝে মাঝে একটু গ্যাপ চাবে। আমার স্কুলে চারজন শিক্ষক, তার মধ্যে আমরা এখন স্কুলে দুইজন আছি, একজন হোম ভিজিটে আছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চরাঞ্চলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ও প্রক্সি শিক্ষকদের বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এই চরাঞ্চলগুলোতে আমাদের প্রায় 200+ বিদ্যালয় আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়গুলোতে কিছু সংখ্যক শিক্ষকের বিরুদ্ধে একটু অভিযোগ শোনা যাচ্ছে যে তারা নিয়মিত স্কুলে যান না, বা প্রক্সি এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। তো আমি এখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে সম্প্রতি এসেছি, আমি সঠিকভাবে এগুলো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, এবং বাস্তবে এই ধরনের ঘটনা ঘটলে আমরা এটি উপযুক্ত ব্যবস্থা নেব। দ্রুত চরাঞ্চলের এসব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট বিভাগ, এমন প্রত্যাশা শিক্ষানুরাগীদের। ফুলেল চৌধুরী, চ্যানেল এস, News Desk.